পঞ্চায়েত ভোটের আগে সব জায়গাতেই একই ছবি একই খবর, অর্থাৎ বোমা উদ্ধার হচ্ছে, অস্ত্র উদ্ধার হচ্ছে। এবার মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, সেখানে একটি পরিত্যক্ত জায়গা থেকে দুটি বালতি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। শমশেরগঞ্জ থানার পুলিশ খবর দেয় বোম স্কোয়াডকে, কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুত করে রেখেছিল তার তদন্ত করছে পুলিশ। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কটি জায়গার কথা আপনাদের বললাম, এর আগেও আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বোমাবাজির ঘটনা যেমন হচ্ছে, তেমনি কুলতলি, জগদ্দল, আয়ুষগঞ্জ, শমশেরগঞ্জ, এই সমস্ত জায়গায় এবার বোমা উদ্ধার হলো, অস্ত্র উদ্ধার হলো। কোথা থেকে আসছে এত অস্ত্র বোমা পুলিশ খতিয়ে দেখছে ঠিকই, কিন্তু ঘটনা একই। অর্থাৎ যেমনটা আপনাদের বলছিলাম যে জগদ্দল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, পাশাপাশি কুলতলি, সেখানে দোনলা বন্দুক, ওয়ান শটার উদ্ধার হয়েছে, বোমা উদ্ধারের ঘটনা ঘটছে। সিপি নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সুজন বাবু, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি জেলায় জেলায় বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি বোমা মজুত করার খবর ঘটছে, বোমাবাজির ঘটনা ঘটছে, পাশাপাশি অস্ত্র উদ্ধার হচ্ছে, এত বোমা এত অস্ত্র উদ্ধার হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে আমরা দেখতে পাচ্ছি। বোমা বিস্ফোরণ, গুলি বিনিময়, খুন, শুট আউট, অস্ত্র উদ্ধার, তো দৈনন্দিন ঘটনা। আজকে আপনি পেয়েছেন পাঁচ সাত জায়গায়, কালকে তাই, আউসগ্রাম, কুলতলি ইত্যাদি, আজকে কালকে পাঁচ জায়গাতে পশ্চিমবাংলায় জুড়ে, ভগবানপুর থেকে শুরু করে আর উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, কোথায় না গুলি বন্দুকের রাজত্ব হচ্ছে। মুখ্যমন্ত্রী, তিনিই তো পুলিশের মন্ত্রী, তিনি হয় বলুন ব্যর্থ, আর না হলে বলুন দুষ্কৃতীদের আমি প্রশ্রয় দিচ্ছি, দুটোর একটা। দুষ্কৃতীদের প্রশ্রয় না দিলে তো সরকারের অ্যাক্ট করা উচিত, পুলিশের অ্যাক্ট করা উচিত। পুলিশ কি ব্যর্থ নাকি পুলিশ যথেষ্ট সক্রিয় থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর প্রশ্রয় আছে বলে সবাই বোমা বন্দুকের মজুদখানায় বাংলাকে পরিণত করেছে? দুষ্কৃতীরাই যদি নেতা হয় শাসক দলের, দুষ্কৃতীরাই যদি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় থাকেন, যে সর্বনাশটা হওয়া ভয়ঙ্কর সর্বনাশ, পঞ্চায়েত ভোট বলে আরো বাড়ছে, সবাই টের পাচ্ছে আমরা, জবরদস্তি, দখল, দাপট, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মানুষ তা মানবে না। পূর্ব বর্ধমানের আয়ুষগ্রাম, সেখানে চারটি আগ্নেয়াস্ত্র সহ অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আয়ুষগ্রাম থানায় পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। ধৃতকে আজ বর্ধমান আদালতে পেশ করার কথা এবং পুলিশি অভিযানে বাইক সহ সৈফুল খান নামে এক ব্যক্তি আটক, ধৃতর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানায়। জানি নাকি বিহারে তৈরি আগ্নেয়াস্ত্র বীরভূম ও বর্ধমানে সরবরাহ করত সৈফুল, এমনটাই দাবি করেছে পুলিশ।